নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কন্যা লগ্ন অথবা মিঠুন লগ্নর অধিপতি হলো বুধ। এই বুধের জাতক বা জাতিকারা তাদের শুভ সংখ্যা আগে আপনাদেরকে বলে দিই। তাদের শুভ সংখ্যা হবে 5, তাদের শুভ সংখ্যা হবে 23, তাদের শুভ সংখ্যা হবে 14। এই শুভ সংখ্যা সব থেকে বেস্ট। আপনাদের শুভ কালার বলে দেবো। আপনাদের যারা কন্যা লগ্ন অথবা মিঠুন লগ্নর জাতক বা জাতিকারা তাদের কালার বেস্ট হবে গ্রিন কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার এবং গ্রিন কালার। এই কালার আপনার জন্য সব থেকে বেস্ট, এবং হোয়াইট কালার। যেহেতু শুক্র, বুধ এবং শনি এগুলো এক প্ল্যানেটের মালিক, বন্ধু প্ল্যানেট। এবারে যারা বুধের জাতক বা জাতিকারা তাদেরকে বললো পান্না ধারণ করবে। কিন্তু বুধ কোন ঘরে বসে আছে সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। ধরেন দেখা গেলো আপনি কন্যা লগ্নর জাতক, কন্যা লগ্নর জাতিকা, তার কন্যা লগ্ন বুধটা কোন ঘরে, লগ্নতে কি দ্বিতীয় স্থান কি তৃতীয় স্থান, সেগুলো আমাদেরকে দেখতে হয়। তো পান্না আমাদের এখানে নানা রকমের কোয়ালিটি পাবেন, পান্নার কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তার মধ্যে আমাদেরকে দেখতে হবে ডিগ্রি। ডিগ্রি সব থেকে ইম্পর্ট্যান্ট হয় কি আপনার বুধ কোন ঘরে বসে আছে, কোন ঘরে হাউসে বসে আছে, তার মধ্যে কোন কত ডিগ্রিতে বসে আছে, সেই ডিগ্রিগুলো আমাদেরকে দেখতে হয়। আর পান্না নিশ্চয়ই আপনাদেরকে নানা রকমের কালার পাবেন। এই হচ্ছে পান্না, এই কালার পান্নার। একটা হচ্ছে হালকা কালার এবং দুটো কালার, পাথর অ্যাকচুয়ালি কালার ট্র্যাপিক কাজ করে। আমাকে দেখতে হবে বুধ কাকে দৃষ্টি দিচ্ছে, সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। যদি বুধ দেখা গেল আপনার শনির ঘরে বসে আছে তাহলে আপনার বুধ উচ্চস্থ, দেখা গেল শুক্রর ঘরে বসে আছে তাহলে বুধ আপনার উচ্চস্থ, রবি আর বুধ যদি বোধাদিত্য যোগ এক ঘরে বসে থাকলে তাহলে খুবই ভালো। কেন রবি বুধ বোধাদিত্য যোগ, কিন্তু আবার রবি শুক্র দারিদ্র যোগ, এটা আপনারা মাথায় রাখবেন। তার মধ্যে আমরা সবসময় দেখি ডিগ্রি, ডিগ্রি সবথেকে ইম্পর্ট্যান্ট। তো আমাদের এখানে আপনাকে পান্না, আপনারা যখন আসবেন আমাকে দেখতে হবে আপনাকে কী কালার পান্না শ্যুট করবে। এবং আপনাদেরকে বলে দিই, যারা আমার এই ভিডিওটি দেখেছেন আমার এই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতটা পারলে শেয়ার করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিচে একটি বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। নমস্কার দর্শক।